ছোট্ট নীল পাখি কালাঘার রাজন নিজেদের মধ্যে খুনসুটি, তারপর পরিণয়। ছোট্ট নীড়ে তিনটি ছানা নিয়ে তাদের সংসার, ছানাদের মুখে খাবার তুলে দেয় মা বাবা। এদিকে হঠাৎই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এশিয়ান বন্য প্রাণী চিত্রগ্রাহকদের ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন হোসেন সোহেল। নীল পাখিটির শরীর হয়ে ওঠে আরো নীল যখন তার ঘর বাঁধার সময় হয়। নাম তার কালাঘার রাজন। পুরুষ রাজনটি প্রিয়তমার পিছু নিয়েছে অনেকক্ষণ, তার চোখে সংসারের স্বপ্ন। নারী রাজনটিও ধরা দেয় সেই স্বপ্নে। এবার দুজনের ঘর করার পালা। বর্ষার আগেই শেষ করতে হবে ঘরের কাজ। শুকনো লতা, ঘাস আর মাকড়সার জাল দিয়ে তৈরি হয় সেই ঘর। ঘরে আসে তিনটি ছানা। সন্তানদের খাবার জোগাড়ের দায়িত্বটা মা রাজনের। ছোট্ট ঠোঁটের ছানাগুলো হঠাৎ মায়ের গরম ঠোঁটের উষ্ণতা পায়। এক টুকরো খাবার যায় ছানার মুখে। জীবন খেয়ে জীবন বাঁচে। শিকারী পাখিরা যেন জানতে না পারে সেজন্য ছানাদের মল দূরে ফেলে আসে মা পাখিটা। জীবাণুর একটা বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, যাতে কোনো ইনফেকশন না হয় মল থেকে। যার কারণেই দেখা যায় যে পুরুষ পাখিটা বাচ্চা যখনই মলটা ড্রপিং করে ওখান থেকে উঠে দূরে ফেলাই দেয়, কাছেও ফেলে না। কিন্তু খানিক আগে বৃষ্টি হয়েছে, যক্ষের ধনের মতো সে বৃষ্টি থেকে ছানাদের আগলে রাখে মা বাবা। সাত দিন পর ছানারা একটু বড় হয়েছে, দিন দশকের মধ্যেই ওরা উঠতে শিখবে। এই সময় দরকার প্রচুর খাবার, আর সেটাই জোগাড় করে চলেছে মা বাবা। গাছের পাতায় পতঙ্গ আছে, তারা করবে কি, উড়ন্ত অবস্থায় শব্দ করে এবং ডানা ঝাঁটায় ফ্রিকুয়েন্টলি। ওই পোকাটা করে কি, বিরক্ত হয়ে একটু উড়ানোর চেষ্টা করে, তারা ধরে খেয়ে ফেলে। তাদের স্বভাবটা হচ্ছে উড়ন্ত অবস্থায় শিকার করা। ক্ষুধার জ্বালায় আজ রাজন ছানারা কেঁদে চলেছে, কিন্তু মা বাবার দেখা নেই। ঘন্টার পর ঘন্টা যায়, কাঁদতে কাঁদতে ক্লান্ত ছানাদের কণ্ঠ ক্ষীণ হয়ে আসে, কিন্তু বাবা মা আর আসে না। ওরা জানে না মানুষ নামে শিকারীদের ফাঁদে পড়েছে মা বাবা। মাটাকে মেরে ফেলেছে আর বাবাকে করেছে আহত। রাজন দম্পতি আর কোনোদিন ফিরবে না তার ছানাদের কাছে। দিন পেরিয়ে গেলেও সেই ছানাদের কান্নাও আর শোনা যায় না। হোসেন সোহেল, 71।